নাই চলছে। আমি এক্ষুনি যেটা পাঠালাম ওটা কোথায় বে ভাই? আসেনি এক্ষুনি তো আমি পাঠালাম না, মিট করবো। তোমরা নিজের চোখে দেখেছো আজকে কিভাবে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে? তোমরা শুধু নিজে দেখে নাও, নিজের চোখে দেখেছো? নাকি সেই একটা পিঙ্কি কাকিমা একজন এখন বাইরে গেছে, সব অ্যান্সার পিঙ্কি কাকিমা দেবে, তোমরা শুধু ওয়েট করো। তোমাদের শুধু রেকর্ডিংটা কথা বলানোর জন্য, কথাটা শোনার জন্য ম্যাডামের আমি লাইভে এসেছি, জাস্ট এটা শুনিয়ে এখন বেরিয়ে যাব। এখন আর কোনো অ্যান্সার দিতে চাই না। হলো ব্যাপারটা এবার আমি বুঝতে পারছি কিভাবে মেন্টাল, কিভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে যাতে রিমি বাধ্য হয়ে জিতে। হ্যাঁ ওকে ঠিক এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে ওকে, ঠিক এইভাবে। একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু নিজেরা সংসারে তুলে দিয়ে এসেছি, ও চেয়েছিল তাই, তাই আমরা যখন তুলে দিয়ে এসেছি তাই যা, আমরা তো আমরা নিশ্চয়ই জেনে শুনে ওর সংসারটা আমরা ভাঙতে চাইবো না। যেসব ব্লেম আমাদের দেওয়া হচ্ছে, আমরা নিশ্চয়ই জেনে শুনে সংসারটা ভাঙবো না। আমরা যখন নেমেছি তাহলে একটা কথা সবাই মাথায় রাখবে যে আমরা কিন্তু সেরকম কিছু, ভেতরে সব খবর আমাদের কাছে আছে, প্রমাণ আছে, তাই জন্য কিন্তু আমরা নেমেছি আজকে বাধ্য হয়ে। আমরা যত দূর পেয়েছিলাম চেয়েছিলাম চেপে থাকতে, যাতে আমাদের মেয়েটা থাকতে পারে, যেখানে আমাদের মেয়েকে বেরোনোর জন্য উত্তেজিত করা হচ্ছে, যা যা করা হচ্ছে সেখানে আমরা চুপ থাকবো না। আমাদের একটা উদ্দেশ্য ছিল আমার মেয়েটা যদি সংসার করে, আমাদের মেয়েটা, কিন্তু সেখানে ওকে অন্যরকমভাবে ইমোশনালভাবে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে যাতে ও নিজে থেকে বেরিয়ে যায়। আর সেটাই করানো হলো, সেটাই করানো হলো আজকের লাইভে। এই জিনিসটার জন্যই আমরা সবাই এই এই কাজগুলো করছিলাম, কারণ আমরা জানতাম এই জিনিসটা ওরা করাবে, আমরা জানতাম এটা করাবে, সেই জিনিসটাই করালো। আর এই জিনিসটা অনেকদিন আগে রিমি আমাকে বলে দিয়েছে, রিমি আমাকে বলে দিয়েছে। রিমি দুদিন আগে আমাকে বলে দিয়েছে, আর কেন বলেছে সেটা আমরা ভালো মতো জানি, আমরা পাশ দিয়ে শুনছিলাম। যেমন আজকের লাইভটা দেখলে পাশ দিয়ে যেমন ওইভাবে উত্তেজিত করে ফোর্স করে করে ওকে সমস্ত কিছু করানো হচ্ছে, তেমনি যে মেয়েটা নিজে থেকে সংসার করতে আছে সেই মেয়েটা আজকে কেন বলছে চলে আসবে? তাহলে তোমরা একটু মাথায় বুদ্ধি রাখো, আমরা ওকে সংসার করতে দিয়ে এসেছি,
ওকে সংসার করতে দিয়ে এসছি, তাই আমরা এতগুলো মানুষ নেমেছি তার মানে এই না যে আমরা সংসার ভাঙার জন্য এসছি। ওর মাথায় বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করবে, যারা যারা লিখছে যে তোমরা কেন করছো তোমরা কেন করছো। আমাদের এইটুকু বুদ্ধি আছে, আমরা মেয়েটা সংসার করাতে যাইছি আর ও সংসার করবে। ওকে সংসার থেকে বার করার জন্য ওকে অনেক রকম ইমোশনাল ভাবে এইভাবে টর্চার করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে ওকে। ব্ল্যাকমেলটা ওর বরকে করছে না কেউ, করছে ওকে, রিমিকে করা হচ্ছে ব্ল্যাকমেল। ইমোশনাল ব্ল্যাকমেল বোঝো, ইনডাইরেক্টলি ইমোশনাল ব্ল্যাকমেল, যাতে রিমি ইমোশনাল হয়ে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমরা ভুল বুঝছো, আজকে কাল থেকে আমার রিমির সাথে ঝগড়া হচ্ছে। আমি রিমির একটা কথা মনে নিনি বা রিমির উপর রাগ করিনি, একটাই কারণ, কারণ আমি চিনি রিমিকে। আমার রিমি কোন কথাটা আমাকে বলতে পারে কোন কথাটা বলতে পারে না। আজকে যে কথাগুলো আমাকে ফোনে বলছে রিমি, আরে তোমরা পারতে, পরশুদিন রাতে আমাকে বলেছে, কালকে রাতে বলেছে, পরশুদিন বলেছে, প্লাস আমাকে বলেছে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পার চলে যাব, আমি এখানে আর থাকতে পারছি না, আমি আর নিতে পারছি না। সেখানে তোমরা কি দেখবে যে আমাদের মেয়েটা অন্ধকারে ডুবে যাচ্ছে। আমরা যথেষ্ট চেয়েছিলাম ওদের বাড়ির লোকের সাথে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে, ভালো কর্পোরেট করতে একে অপরের সাথে, যে না সম্পর্কটা ঠিকঠাক থাকুক সবাই মিলে। আজ একটা মায়ের নামে আবার দোষ দেওয়া হচ্ছে, কারণ ওর মুখের ঠোঁটের গোড়ায় লেগেছিল। কখন পিঙ্কি বৌদির নামে বদনামটা করবে? আজকে রিমির দিক থেকে কোনো খুঁত পায়নি, কারণ রিমি মন দিয়ে সংসার করছে। রিমি থাকতে চাইছে, রিমির মনটা চাইছে থাকতে, কিন্তু রিমির মুখটাতে বলানো করা হচ্ছে। আমার কাছে উইক প্রমাণ আছে রিমির, ওকে আমি একটা সপ্তাহ ধরে ওকে হাসিয়ে হাসিয়ে রাখছি, আমি অন কলে ভিডিওতে মেসেজে খালি ফোর্স করে যাচ্ছি, তুই যাই হয়ে যাক, শুধু বাড়ির থেকে বেরোবি না বাবু। তুই নিজের মেয়েটার কোনো দিক দিয়ে কোনো খাদ নেই, শুধু ওকে ইমোশনাল ওকে ইয়ে করা হচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে ভালো আছি, আর ওকে ভিডিওর ক্যামেরার বাইরে ওর সাথে অন্যরকম সম্পর্ক আছে। মাঝখানে কোলবালিশ রেখে শোয়া হচ্ছে বলছে, যেটা প্রথম দিন ফিজিক্যাল রিলেশন হয়ে গেছিল প্রিয়ড অবস্থাতেও। সেটা রিমি এখন ওর ভয়তে কোনো কিছু স্বীকার করতে পারছে না, কারণ ওকে ইমোশনাল ভাবে অনেক রকম ভয় দিয়ে রেখেছে, আর রিমি প্রীতমের জন্য সমস্ত কিছু করতে রাজি আছে। তপন কাকুর সাথে নাকি পিঙ্কি কাকিমার কিছুই হয়নি, সব নাটক ছিল। কে বলেছে নাটক ছিল? নাটক ছিল, এত কিছু হয়ে গেল নাটক ছিল? আজকে ওই মেয়েটার জন্য সংসার, ও যাতে সংসার করতে পারে, আজকে তার বাবার বিরুদ্ধে গিয়েও তার মা সেই সংসারটা করাতে চাইছে। আমরা সংসার ভাঙার জন্য যা তা বানিয়ে বলে দিলে হলো, আজকে মেয়েটা ভালো নেই, তাও আমরা যতটা ভেবেছি ব্যাপারটাকে চেপে রাখতে, যে না ভেতরে ভেতরে সবটা ঠিক রাখবো, যে ওকে সংসার করাতে হবে, ও বাচ্চা মানুষ, ও বুঝবে না। ওকে অনেক ওকে বারবার বলেছি তুই যাই হয়ে যাক, ওখানে টিকে থাকবি, ওখানে ইয়ে করে থাকবি। কাল থেকে আমার সাথে পিঙ্কি বৌদির সাথে রীতিমতো ঝগড়া হয়েছে, কারণ ওকে দিয়ে ফোন করানো হচ্ছে। যখনই আমি একটা লাইভ করছি, যখনই যেখানে আমি প্রীতমকে একটা প্রথমে কোনো খারাপ কথা বলিনি, প্রীতমের মাকে বলিনি, প্রীতমের বাড়ির লোককে বলিনি, বলেছিলাম ওই মেয়েটাকে, তাতে ওদের প্রবলেমটা কোথায়? ওই মেয়েটাকে খারাপ কথা বললে ওই মেয়েটার সাথে কিসের সম্পর্ক? মেয়েটা কেউ হয় কেন গায়ে লাগবে এই মেয়েটার জন্য, যেখানে অন স্পটে তার বউ রয়েছে লিগাল, কেন ওই মেয়েটার জন্য খারাপ লাগবে? আমরা কেন চাইবো রিমি থাকাকালীন ওই মেয়েটার সাথে সে কথা বলুক? মিনিটে মিনিটে ছাদে উঠুক, ছাদে গিয়ে গিয়ে গল্প করছে শর্ট ভিডিওটা, শর্ট ভিডিওটা রিমির হাসি খুশি দেখেছিলাম, দেখেছো পুরো স্ক্রিন রেকর্ডিংটা তো তোমাদের ছাড়া হয়নি, কারণ আমি
শুধু হাসি মুহূর্তটা তুলে রেখেছিলাম, কাকে কিছু বলিনি যে ভেতরে ভেতরে আস্তে আস্তে সময় নেবে তারপর আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু ওরা ওকে ওই আস্তে আস্তে সময়টুকুও দিচ্ছে না, ওকে মেন্টাল ভাবে এমন ইমোশনাল করছে যাতে ও বারবার বলে নিজে থেকে বেরিয়ে যাব, বাবু আমি আর পারছি না আমার কষ্ট হচ্ছে, তোরা ভিডিওতে কিছু বলবি না আমি সুইসাইড করে নেব, আমি এই করে নেব, আমি সেই করে নেব, আর পাশ থেকে ওর লাইফগুলো চালিয়ে চালিয়ে প্রত্যেকের লাইফ চালিয়ে চালিয়ে বসে বসে দেখছে, আর ওকে বলছে এ এটা কেন করছে, ও ওটা কেন করছে, ও সেটা কেন করছে। তোরা যদি এতই ভালো হোস তাহলে কথায় কথায় কেন ওই মেয়েটার সামনে ওই মেয়েটার নাম নেওয়া হচ্ছে, কেন ওই মেয়েটার নাম বারবার নিয়ে নিয়ে ওই মেয়েটাকে তিল তিল করে খুন করা হচ্ছে। আরে কালকে পর্যন্ত রিমি আমাকে বলেছে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব, আর এমন জায়গায় যাব কোথাও কেউ জানতে পারবে না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তার স্বামীর জন্য সে সমস্ত কিছু আমাদের চাপাই চাপাতে চাইছে যাতে আমরা কিছু না বলি। মেয়েটাকে নিজে থেকে যাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কত রকম পলিটিক্স করা হচ্ছে, তোমরা কি জানো ভেতরের কথা, আমরা অন কলে সমস্ত কিছু শুনেছি, সমস্তটা ফলো আপ রাখছিলাম, আর আমাদের সব লোক আছে, আমরা সমস্ত খবর পাচ্ছি, আমাদের কাছে সমস্ত খবর আছে। আজকে সেই জিনিসটাই করলো অন লাইভে, রিমিকে উত্তেজিত করে রিমিকে প্রেশার ক্রিয়েট করে বারবার বলছে তুই বল তুই বল তুই বল, দেখছে মেয়েটা চুপচাপ হয়ে রয়েছে, মেয়েটা চাইছে না কিছু বলতে, তারপরে ওকে বারবার প্রেশার দিচ্ছে তুই বল তুই বল তুই বল, তেমনি ওকে আমাদেরও কলগুলো ওদের প্রেশার দিয়ে বলানো হচ্ছে তুই কল কর তুই কল কর তুই, মানে ওই মেয়েটাকে নিয়ে আমরা ভিডিও করছি তাহলে তাতে ওর প্রবলেম নাকি, ওই মেয়েটা কেন আসছে আর বলবোই না কেন, ওই মেয়েটাকে নিয়ে ওই মেয়েটা কেন ঢুকছে এই সংসারে, ওই মেয়েটা কেন ঢুকবে এই সংসারের মধ্যে যেটার জন্য আমার রিমির কষ্ট হচ্ছে, যার জন্য তার স্বামী তাকে তার কাছে পর্যন্ত এখন আসছে না, প্রথম দিনের পর থেকে তারপরে নাকি ওদের মাঝখানে কোলবালিশ ঢুকে গেছে এই থার্ড পার্সন মেয়েটার জন্য, তাহলে তো এটা থার্ড পার্সন মেয়েটাকেও ধোকা দেওয়া হচ্ছে, থার্ড পার্সন মেয়েটাকেও ধোকা দিচ্ছে যেখানে আমি নিজে জানি ওদের ফিজিক্যাল হয়েছে, আর রিমি এতটা ভয় পাচ্ছে যে সেই কথাটুকু লুকাতে পারছে লুকাতে লুকাতে চাইছে, সাহস পাচ্ছে না বলার যে আমাদের মধ্যে ফিজিক্যাল হয়েছে, ওকে এতটা ইমোশনাল ভাবে, এটা ও ভালো মতো জানে যে রিমি ওর জন্য সমস্ত কিছু করতে পারে, সেই দুর্বলতাটা রিমির ইউজ করছে, কেন ভালোবেসে একবার বুকে টানা নেওয়া যায় না যে মেয়েটা নিজস্ব সমস্ত ভুল শুধরে নিয়ে তোর কাছে গেছে, একটা সুযোগ মেয়েটাকে দেওয়া যায় না, এতটা অন্যায় করে ফেলেছে মেয়েটা, ফালতু কেন না, আমাদের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আমাদের একটাই দাবি আমাদের রিমি যেন চুপচাপ সংসার করতে পারে, ওকে ওর অধিকারটা দেওয়া হোক সব রকম ভাবে, আর ওই বাইরের মেয়েটার সাথে যেন কোনো রকম কন্ট্যাক্ট না রাখা হয়, আর ওই বাইরের মেয়েটা যেন এখানে না ঢোকে, শেষ করে দেবো না সব সব শেষ করে দেবো, আর আমাদের রিমি যদি এক পা বাড়ি থেকে বেরিয়েছে আজকে মেয়েটা মন থেকে না চাইলে ও বাধ্য হয়ে ওই বাড়ি থেকে বেরোচ্ছে বাধ্য হয়ে, কারণ ওর সামনে বারবার ওর নিজের কষ্ট দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, বারবার ছাদে দৌড়াচ্ছে ফোনে কথা বলতে, আর কত সুযোগ দেবে, একটা স্বামী স্ত্রীর মধ্যে একবার না একাধিকবার সুযোগ দেওয়ার অধিকার আছে, একটা স্বামী স্ত্রীর অধিকার আছে সুযোগ পাওয়ার, কারণ এমনি এমনি স্বামী স্ত্রী হয়নি,
মিথ্যা কথা নাকি? আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি জায়গা মনে করবো। তোমাদের প্রয়োজন মনে করি না এখন প্রমাণ দেওয়া, যখন সময় হবে তখন আমি প্রমাণটা ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? যেখানে প্রমাণ পাঠানোর সেখানে পাঠিয়ে দিয়েছি। আমি কাল পর্যন্তও চুপ ছিলাম, নিমিকে বুঝিয়েছি তুই বেরোবি না, বাড়ি থেকে বেরোবি না। তারপরে ও একা একা তিল তিল করে মরছে কষ্ট পেয়ে। ওকে পাশ দিয়ে বলছি ওর মায়ের সাথে কথা বলবি না, মিকির সাথে কথা বলবি না, কারণ আমরা ব্যাপারগুলো সব জেনে যাচ্ছিলাম ওদের ভেতরে। আর ওখানে কয়েকজন নিলাম কমেন্ট মারছো, রিমিকে বল, মুখ নিজের মুখে বলতে, রিমিকে বল, রিমি তো এখন বলবে, আমরা রিমির কথা এখন ধরি না, কারণ ওটা রিমি বলছে না, রিমিকে বলানো হচ্ছে, রিমিকে বলানো হচ্ছে, এখন রিমি যা যা করবে রিমিকে করানো হচ্ছে, রিমিকে বলানো হচ্ছে। রিমি ঠান্ডা মাথায় যে ডিসিশনটা নেবে সেটাই একদম ঠিক। তারপর আবার রিমির ওষুধ পড়ছে না, তারপর এই গরমের আরো বেশি প্রবলেম হয় নার্ভের প্রবলেম, নার্ভের পেশেন্টদের এই গরমের মধ্যে তারা নিজেদের ডিসিশনে ঠিক থাকতে পারে না, উত্তেজিত হয়ে যায়। আমরা সব ব্যবস্থা নিচ্ছি, সমস্ত শুধু একবার রিমি বাড়ি থেকে বেরাক, ও তো ভালোবাসে ওর বরকে, ও ওকে ভালোবাসেই থাকুক, সংসার করুক, আমরা সেটাই চাই। ওরা যখন দেখবো সুখে শান্তিতে সংসার করছে, আমরা কেউ না ভিডিও নামাবো না কেউ কিছু বলবো, আমরা শুধু চাই ওরা ভালো করে সংসার করুক, রিমি ওর অধিকারটা ফিরে পাক, ও সুন্দর মতো একটা জীবন কাটাক, ও ভয়ে ভয়ে জীবন কাটাবে না শ্বশুর বাড়িতে। কেন ও ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে? ও কষ্ট পেয়ে পেয়ে কেন জীবন কাটাবে? ও ভালোবেসে জীবন কাটাবে, ও আনন্দে জীবন কাটাবে। আজকে শাশুড়ির সাথে একটা রিলস বানাচ্ছে, সেটা ওকে ডিলিট করে দিতে হচ্ছে। আজকে বরের লাইভে একটা নিজে থেকে আসবে, সেই অধিকারটুকু নেই। বরের সাথে একটা আনন্দ করে ভিডিও করবে, সেই অধিকারটুকু নেই। ওর ইচ্ছা করে না আজকে বরের সাথে একটা রিলস করবো, বরের সাথে একটা ভিডিও করব। হ্যাঁ বর আমাকে ভালোবাসুক, বর আমাকে ঘুরতে নিয়ে যাক। তাও আমরা বলেছি না তুই ভাই সময় নে, সময় নে, সময় নে। ও দেখি তলায় তলায় গেম খেলে যাচ্ছে, তলায় তলায় গেম খেলে যাচ্ছে। আজকে তোমরা কি জানো, কতটা জানো, কোথায় কোথায় কি কি করে বেড়াচ্ছে, আমাদের কাছে সমস্ত খবর আছে, তোমরা কি জানো? কালকে থেকে বারবার বলেছি তুই বাড়ি থেকে বেরোবি না, তুই বাড়ি থেকে বেরোলে কিন্তু তুলকালাম হয়ে যাবে, তুই বাড়ি থেকে বেরোবি না, আজকে সহ্য করতে হবে সবকিছু, সহ্য করে নিজেকে শক্ত রাখতে হবে, নিজের সংসার করতে হবে। আর ওদের উস্কানি তো ইমোশনাল হয়ে বলছে আমি ছেড়ে দেবো, আমি ত্যাগ করে দেবো, আমি মিলিয়ে দেবো সব, মানে স্যাক্রিফাইস করার অধিকার কি রিমি নিয়েছে? প্রত্যেকবার রিমি কেন স্যাক্রিফাইস করবে, কেন স্যাক্রিফাইস করবে, কেন সরে যাবে? ওর অধিকারটা ওকে কেন দেওয়া হচ্ছে না, ওকে কেন ভালোবাসা হচ্ছে না? আগে শুধু একটু খেতে দিলে, একটু ডাক্তারখানায় নিয়ে গেলে ওগুলোই ভালোবাসা? একটা মেয়ের কাছে আসল ভালোবাসা তার স্বামী যেন তাকে কাছে টেনে নেয়, সেই ভালোবাসাটা ওকে দেওয়া হচ্ছে না। আর ও তিলে তিলে মরে যাচ্ছে সেই দুঃখে, তার সামনে তার ওই মেয়েটার সাথে কথা বলা হচ্ছে, ছাদে চলে যাওয়া হচ্ছে, ও সমস্তটা ফিল করতে পারছে ওখানে বসে, সব বুঝতে পারছে, তাই জন্য কষ্ট পেয়েই হচ্ছে এরকম করছে। রিমি বলছে মনকে কি সব বলছিস তুই, প্রেসার দিয়ে দিয়ে দে, তোমরা তো নিজের চোখে তো প্রত্যেকবার এই ছেলেটা এইগুলো করে, ওই মেয়েটাকে সামনে ক্যামেরার সামনে বসাবে কেন? ভালো ভিডিও তো ভালো করে করে দেখাতে পারো না, ঘুরতে নিয়ে যেতে পারো না, একটা রিলস করতে পারো না? ওই মেয়েটা যে রিলস গুলো করছে দেখে দেখে সেই রিলস গুলো কপি করে করে রিলস করা হচ্ছে কেন? রিমি সঙ্গে ঘরে বউ আছে, বউটার সাথে একটু আনন্দ ফুর্তি করে ভালো করে ভালোবেসে সেই ভালোবেসে রিলস গুলো করতে পারো না? কত সময় দেব? এমনকি আমরা রিমির বাড়ির লোক হয়েও তারপরে ওই ছেলেটার সাথ দিয়েছি যে না ওর কষ্টটা বুঝি, একটু কিছুদিন সময় নিক। আমরা ওকেও পর্যন্ত বুঝেছি ভাই তোর পাশে আছি আমরা, তুই শুধু একটু ওকে ওকে সময় দে, ওকে একটু মেনে নে। তারপরে মেয়েটাকে কালকে কালকে কান্না করতে করতে ওর মাকে ফোন করেছে রিমি, যে আমার সামনে
সন্ধ্যাবেলা বলেছিল যে আমি এমন জায়গায় চলে যাব, আর সেটা বলতে বলতে ওর সামনে বলছে। জোর করে যদি করাতাম না, প্রথম দিন গিয়ে ফিজিক্যালটা হতো না, ঠিক আছে? ওই নাটকবাজি কথাবার্তা তোমরা বন্ধ করো। জোর যদি করা হতো প্রথম দিনের পর ফিজিক্যালটা হতো না। ভোরবেলা যেদিন আমরা দিয়ে আসি তার পরের দিন ভোর, সেই দিন ভোরবেলা ফিজিক্যাল হয়েছে পিরিয়ড অবস্থাতে। আর 7 দিনে 8 দিনে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। আর ওই ছেলে ছেলেকে তোমরা এতটা সহজ মনে করো না যে সেই ছেলেটা এত তাড়াতাড়ি রিমিকে প্রেগনেন্ট বানিয়ে দেবে। ওর চালাকি একেও ভোগ করবে, ওকেও ভোগ করবে, ভোগ ভোগ করে তারপর এটাকে তাড়াবে, ওটাকে আনবে। সুচ্চে ওর সাথে এক ঘরে ফিজিক্যাল হচ্ছে আর মানতে লজ্জা, মানে কোন পর্যায়ে রেখেছে রিমিকে যে সেই মেয়েটা যে বলবে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, আমরা স্বামী স্ত্রী ফিজিক্যাল হতেই পারি, তাতে কার কে কি তোমাদের কি প্রবলেম? এই কথাটা যে বুকটুকে বলবে সেই অধিকারটুকু নেই। তোমরা তাহলে ভাবো যে আমরা স্বামী স্ত্রী ফিজিক্যাল হতেই পারি, এটা তো নর্মাল, স্বামী স্ত্রী ফিজিক্যাল হতেই পারে আজ নয় কাল, সেটা লুকোচুরির কি আছে? হ্যাঁ আমরা হয়েছে ফিজিক্যাল, আমার বউ ওটা, আমি ওর স্বামী। একদিকে ভোগ করবে আর ক্যামেরায় এসে দুঃখ দেখাবে, ভালোবাসা দেখাবে, আরেকটা মেয়েকে ঠকাবে। আমি কোনো পরোয়া করি না রিমি, আজকে আমার শত্রু হোক তাই হোক, কারণ আমি নিজে জানি রিমি আমাকে নিজে থেকে শত্রু করবে না। রিমিকে শত্রু বানানো হচ্ছে আমাকে আর বৌদিকে ওর কাছে, যাতে ও একা পড়ে যায়, আমরা ওদের খবরাখবর না পাই, আর রিমি যেন একা পড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, ওর কোনো ক্ষতি হয়ে যায়। ওকে এইভাবে ইমোশনাল এখন একা করে দিতে চাইছে। আজকে তোমরা নিজে সাক্ষী দেখলে তো কিচ্ছু বলতে চাইছে না, এমনকি রিমি থানাতে গিয়েও উকিলকে গিয়েও বলেছে আমি সংসার করতে চাই। আর এদিকে আমাদের কাছে বলেছে যে ওর কষ্ট হচ্ছে, আমরা নিজের কানে শুনতে পাচ্ছি ওকে কিভাবে, এমনকি একটা ফোনে কথা বললেও ও অন্য ফোনে বিজি থাকছে, তারপরেও একে আবার মানে নজরদারিতে রাখা হচ্ছে যে কোথায় কি কথা বলছে না বলছে, অথচ নিজের ছাদে চলে যাচ্ছে কথা বলতে। আর রিমি একটা মেয়ে চার দেয়ালের মধ্যে কিভাবে বন্ধ হয়ে রয়েছে, ওর জীবনটা কি সারা জীবন চার দেয়ালের মধ্যে বন্ধ থাকবে ওই ছেলেটার জন্য? ওর কি আনন্দ ফুর্তি সুখ আহ্লাদ বলে কিছু নেই? সারাটা যেন ওই মেয়েটা কেঁদে কেঁদেই ভাসাবে। আর যে বাবার বাড়ি থাকতো সেখানে ওর কথা মনে করে 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 3টে বছর কাটিয়েছে কেঁদে কেঁদে, আজকে তার বাড়িতে আমরা তুলে দিয়ে এসেছি, সেখানেও সেই কষ্টটাই ওকে ভোগ করতে হচ্ছে। ওর কি কোনো অধিকার নেই একটু ভালোবাসা পাওয়ার? আজকে কাল থেকে পরশু থেকে তোমরা নিজেরা জানো আমরা ওর ফ্যামিলির ব্যাপারে বা শ্বশুর ব্যাপারে কোনো একটা খারাপ কথা বলিনি, আমরা উল্টে ভালো কথা বলছিলাম, না ওরা ভালো রেখেছে, ভালোবাসছে, আমরাও তোমাদের মতো ভেবেছিলাম বা বলছিলাম। কিন্তু যেখানে দেখবো আমাদের মেয়েকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমার মেয়ে আমাদের মেয়ে বেরিয়ে আসতে চাইছে, আমার মেয়েকে জোর করে ইমোশনাল ভাবে বার করতে চাইছে, সেখানে তো আমরা চুপ থাকবো না, কারণ আমাদের সমস্তটা আমাদের মেয়েকে নিয়ে।
রেকর্ডিংটা শোনাবো ম্যাডামের সঙ্গে। আচ্ছা ম্যাডামের রেকর্ডিংটা কি তোমরা রিমির আর ম্যাডামের রেকর্ডিংটা কি শুনিয়ে দিয়েছে কেউ? একটু বলো তো, আমার ফোনে চালানো যাচ্ছে না, আমি একটু শোনাতাম। হ্যাপি উইথ শর্মি, চলো লাইটটা অফ করছি। তোমাদের এটুকু বলার ছিল, একটাই দাবি আমাদের, আমরা কিচ্ছু না, আমাদের কেন রাগ করবো? আমাদের মেয়ে সংসার করতে গেছে, ওখানে ভালো মতো সংসার করুক, আমরা সেটাই চাই। ও ভালো মতো সংসার করুক, ও বাড়ি থেকে বেরোবে না, আমাদের বারবার বলবে না, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো, অ্যান করবো, ত্যান করবো, স্যান করবো। ও চুপচাপ শান্তি মতো সংসার করুক, না কেউ ভিডিও না হবে, না কেউ কোনো প্রবলেম করবে, না কোনো ডিস্টার্ব করবে। আগে সে তলায় তলায় অনেক রকম ষড়যন্ত্র করছে বলে আজকে আমাদের অন ভিডিওতে নামতে হচ্ছে, কারণ আমরা তলায় তলায় করছি না, আমরা যা করার সামনাসামনি করছি, আর ও সেই কাজগুলো তলায় তলায় সব সেটিংগুলো করে বেড়াচ্ছে। আমাদের একটাই, ও ভালো মতো সংসার করুক, আমাদের রিমি বাড়ি থেকে বেরোবে না, ওর অধিকারটা ওকে সব রকম ভাবে দেওয়া হোক, আমরা নিজেরা চুপ হয়ে যাবো, কারণ আমরা চাই আমাদের রিমি ভালো থাকুক, প্রীতমের সাথে সংসার করুক। চলো টাটা।